সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মহালয়া, তোমাদের সবাইকে শুভ মহালয়ান অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ কিন্তু উঠেছিলাম আমি 4:30 সময় গঙ্গাধারে মর্নিং করতে যাবো বলে। আর গঙ্গাধারে যেহেতু আছে তর্পণ হবে, সেই তর্পণটা তোমাদের দেখাবো। বাট 4:30 সময় উঠে দেখছি আকাশ এত ঘন কালো মেঘে ঢাকা হয়ে গেছে, বজ্রপাত পড়ছে, আর তারপরেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমি মর্নিং করতে যেতে পারিনি আর তোমাদের কিন্তু তর্পণও দেখাতে পারিনি, মনটা খুব খারাপ ছিল। তাই দিদিরা সবাই মিলে আজকে যাচ্ছিল কলকাতায় শপিং করতে, আমাকে বললো যেতে, যেহেতু আমার মনটা খুব খারাপ ছিল সেই জন্য আমিও কিন্তু চলে গেলাম কলকাতাতে শপিং করতে। তো চলো দেখা যাক, এখন কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনেতে, আর এখন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বেশ কিন্তু ভালো লাগছিলো ট্রেনে করে যেতে, আর আমি ভাবতেই পারিনি আজকে আমি যাব শপিং করতে। বালিগঞ্জে নেমেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি কিনি না কি। মহালয়ের দিনে তো সকালবেলা আমি ভেবেছিলাম মর্নিং ওয়াক করতে যাবো, বাট এত বৃষ্টিতে যাওয়া হলো না। তো হঠাৎ দিদি ফোন করে বললো যে চ যাবো আজকে মার্কেটিং করতে, তো আবার চলে এলাম। বুঝলাম কালকেই লাস্ট, তো আমি এরকম ভিডিও পোস্ট করলাম যে কালকেই লাস্ট আমার শপিং, বাট আজকে আবার চলে এলাম। মানে এত ভালো লাগছে, তো আমরা দেখাবো তোমাদের কি কিনছি না কিনছি। আর এই রকম কিন্তু আমি আগে ব্লগ করিনি, এই কলকাতায় এসে এই প্রথমবার করছি। তো চলো দেখা যাক। তো ফার্স্ট চলে যাচ্ছি আমরা জুডিওতে, আর এই জুডিওতে আমরা ফার্স্ট যাচ্ছি, আর এর আগে কিন্তু এই জুডিওতে আমরা আগে যাইনি। আর ট্রেনটা কিন্তু আজকে পুরো ফাঁকা ছিল, যেহেতু আজকে মহালয়া অফিস টফিস সব ছুটি, সেজন্য ট্রেনটা কিন্তু আজকে পুরো ফাঁকা ছিল। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল বলে ধুলোবালি তো কিচ্ছুই ছিল না রাস্তায়, এত দারুণ লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। আর আগে আমরা চলে এসেছি জুডিওতে, এখন কিন্তু বাজে 11:45, তাই জুডিও কিন্তু পুরোপুরি ফাঁকা, সেরকম কিন্তু ভিড় নেই। তো চলো একটু দেখে নেওয়া যাক কীরকম কালেকশান আছে। আর এখানে যা কালেকশান আছে না, খুব সুন্দর সুন্দর, আর এখানে সুন্দর সুন্দর সোয়েটারও আছে। এই যে দেখছেন এইগুলো কিন্তু সব সোয়েটার, আর সোয়েটারগুলো এত ভালো না কি বলবো। এই যে এখানে কিন্তু অনেক ধরনের কার্গো প্যানও আছে, আর ক্রপ টপ কিন্তু এখানে দারুণ, মানে এখানে ক্রপ টপগুলো না এত সুন্দর সুন্দর, তোমাদের যেইটা দেখবে সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাবে, এত সুন্দর ক্রপ টপগুলো আছে। তো এখানে একটু তোমরা দেখো কত সুন্দর লাগবে তোমাদেরও, যে এত সুন্দর কালেকশন এই জুডিওতে, জানতামই না। Thank you.
পুরো নিচের তলাটা ছিল কিন্তু পুরো লেডিসদের জন্য, মানে মেয়েদের যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর কালেকশন না, তোমাদের যেইটা দেখবে সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। এবার কিন্তু আমরা উপর তলায় যাচ্ছি, এখানে কিন্তু ছেলেদের আর বাচ্চাদের জিনিস ভর্তি, আর বাচ্চাদের কালেকশনগুলো তোমাদের যেইটা দেখবে সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। আর আমি কিন্তু খুব ভয় ভয় করে ভিডিও করছিলাম, যদি কেউ কিছু বলে সত্যি আমার খুব ভয় লাগছিল। আর তোমাদের দেখাবো বলে আমি কিন্তু কেন ভিডিওটা করিয়েই যাচ্ছিলাম, আর সেরকম তো ভিড় ছিল না, সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। আর এখানের কালেকশানগুলো এত সুন্দর, আর কাপড়ের কোয়ালিটি, মানে কাপড়ের কোয়ালিটি এতটাই সুন্দর না, অন্য জায়গায় গেলে তোমাদের আর কিচ্ছু পছন্দ হবে না, মানে এতটাই ভালো এখানে। আর এই যে বাচ্চাদের দেখো, বাচ্চাদের তোমরা যদি দেখো না, তোমাদের সবটাই পছন্দ হয়ে যাবে, মনে যেন সব একসাথে নিয়ে নিই। এত সুন্দর বাচ্চাদের কালেকশানগুলো ছিল এখানে, জুতো, জামা, লিপস্টিক, মানে এভরিথিং, সব কিছু পাওয়া যাচ্ছিল। আর দারুণ দারুণ সব কিছু ছিল, আমার তো সবকটাই পছন্দ হয়ে গেছিলো, তো এখান থেকে কিছুটা জিনিস নেওয়া হয়েছিল। এখন কিন্তু ঘড়িতে বাজে 12:30 মতন হবে, আর পুরো কিন্তু জুডিও ফাঁকা, সেরকম ভিড়ই নেই, সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি। মানে বিল পে করতে, আমাদের ট্রায়াল রুমেতে গিয়ে আমাদের ড্রেস চেঞ্জ করে জামা দেখতে, এইসব কোনো অসুবিধাই হয়নি। তার জুডিওতে কিছুটা জিনিস কেনা হয়েছে, আর বাকিটা জিনিস কিন্তু বাজার কলকাতা থেকে কিনবো, এইটা ভেবেই কিন্তু জুডিও থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দিদি বিলটা পে করে দিচ্ছে, বিল পে করার সময় কিন্তু কোনো লাইনও নেই, জাস্ট দিদি দাঁড়ালো, পেটা করলো, আর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো চলো এখান থেকে এবার যাওয়া যাক তাহলে। কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি একটু বাজার কলকাতাতে, সেখানে গিয়ে কিনবো, তোমাদের দেখাবো। রাস্তার ধারে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল না, যেটা দেখছি সেইটাই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে। শাড়ি, চুড়িদার, লেগিংস, কুর্তি, কানের হার, মানে পুরো ভর্তি, এত সুন্দর লাগছিল না। আর এই দোকানে দেখো এখনও কিন্তু ভিড় সেরকম হয়নি, এখন কিন্তু বাজে 1:00 মতন হবে। তো এখান দিয়ে যাচ্ছি, আর রোদ্দুরটা আজকে নেই বলে এত দারুণ লাগছিল না, রোদ্দুর থাকলে প্রচণ্ড মানে মাথাটা না পুরো যন্ত্রণা করে যায়। তো আজকে রোদ্দুরটা নেই বলে বেশ ভালো লাগছিল। তো এবার কিন্তু আমরা চলে এসেছি বালিগঞ্জের বাজার কলকাতায়, এখানে দেখা যাক কালেকশনগুলো কীরকম আছে। তো এখানে আমি বাবু টিঙ্কুদি যাব, আর বিল্লুদা সব কিন্তু আমাদের ব্যাগপত্র নিয়ে এক জায়গায় বসে আছে, বিল্লুদা হাঁপিয়ে গেছে বলে আর যাবে না। আর এখানের কালেকশনগুলো যেটা মনে হলো না, আমাদের যে বজবজের বাজার কলকাতায় যে কালেকশনগুলো আছে সেই রকমই কিন্তু এক, পুরো কিন্তু এক ধাঁচের। আর এখানে কিন্তু তোমরা ক্রপের কালেকশন খুব ভালো পাবে, ভিডিওতে যেরকম ক্রপ টপের কালেকশন খুবই ভালো, আর সেই রকমই এখানে কিন্তু লং টপের কালেকশন খুবই ভালো আছে। বাট আমি যদি দুটো তুলনা করি, মানে বাজার কলকাতার আর জুডিওর কোন কালেকশন বা কোন কোয়ালিটি ভালো, তাহলে তো বলবো এক কথায় আমি জুডিওর কালেকশন ভালো, আর জুডিওর কাপড়ের কোয়ালিটি খুবই কিন্তু ভালো। বাজার কলকাতাও ভালো, বাট বাজার কলকাতার থেকে বলবো জুডিওর কাপড়ের কোয়ালিটি এতটাই সফট, এতটাই নরম না, তোমাদের যদি একটা জিনিস দেখো জুডিওর একটা কালেকশন কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে। আর এখান থেকে দেখো, এখানে কিন্তু লং লং টপ, লং লং কুর্তি, ওয়ান পিস অনেক ধরনের বিক্রি হচ্ছিল। তো এখানে আর বজবজে দুটোই কিন্তু সেম সেম লাগছিল, কোনো কিন্তু ডিফারেন্স আমার লাগলো না, আর নতুন ধরনের কিছু পেলাম না, তা এখান থেকে কিছু নিলাম না। একটা আমাদের টপ পছন্দ হয়েছিল, এই যে এই লাল কালারের টপটা, ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক কীরকম, বাট এর কাপড়ের কোয়ালিটিটা আমাদের খুব একটা পছন্দ হলো না বলে আমরা নিলাম না। তো এখান থেকে খুব একটা আমাদের ভালো লাগলো না,
তা এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, এখান থেকে কিছু নেওয়া হলো না, কিছুটা জিনিস কিন্তু বাকি আছে, নেবো বলে ভেবেছিলাম বাজার কলকাতায় এসে নেবো, বাট সেরকম পছন্দ হলো না। তাই পাশেই ছিল এম মার্কেট, এখানে কিন্তু ঢুকে গেলাম। এখানে গিয়ে দেখলাম কত ব্যাগ সাজানো ছিল, এত সুন্দর লাগছিল না, যেন মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই। এখানেও কিন্তু কালেকশনগুলো কিন্তু খুবই ভালো ছিল, বাট এখান থেকেও কিছু আমার নেওয়া হলো না। তো তোমরা একটু দেখে নাও এখানে কী কী পাওয়া যাচ্ছে। এই এম মার্কেটে কি তোমরা ঢুকেছিলে? আমি তো এই ফার্স্ট টাইম ঢুকলাম। তো এই এম মার্কেটটার কিন্তু তিনটে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরে সব ছেলেদের তোমরা পেয়ে যাবে, সেকেন্ড আর থার্ড ফ্লোরে কিন্তু মেয়েদের বাচ্চাদের সব তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক রকমের বোতলও বিক্রি হচ্ছে, এখানে অনেক কিছু মানে টিফিন বক্স আরে সব কিছুই কিন্তু এখানে বিক্রিটা হচ্ছে। তো আমাদের কিছুটা জিনিস বাকি ছিল, সবটাই তো আমরা জুডিও থেকে কেনা হয়নি, ভেবেছিলাম এই সব মার্কেট থেকে কিছুটা কিনে নেব, বাট সেরকম কিন্তু এই এম মার্কেটেরও আমাদের পছন্দ হলো না। কি আর করা যাবে, কিছু করা নেই, তবুও আমরা চেষ্টা করছি এখান থেকে কোনো কিছু একটা বেছে নেওয়া, কারণ আমরা তো চলেইছিলাম জুডিও থেকে বেরিয়ে। এই এম মার্কেট থেকেও কিন্তু আমাদের সেরকম কিছু পছন্দ হলো না, অবশেষে আমরাও এখান থেকে বেরিয়ে এলাম। ভাবছিলাম কিছু কিনবো, বাট সেরকম কিছু পছন্দ হলো না, আর আমাদের কিন্তু সেই মনটা আটকে আছে জুডিওতে। জুডিওতে এত সুন্দর কালেকশন না, মানে জাস্ট ওয়াও ছিল। আর এখানে দেখো বিল্লুদার সব এখানে ব্যাগ ট্যাগ নিয়ে আর জুডিও থেকে যা কিনেছিলাম সব নিয়ে এখানে বসে আছে, কি করবে বেচারা, একা একা বসে আছে। আর আমরা সব চলে গেছিলাম শপিংয়ে, আর আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, আবার দেখা যাক কোথায় যাওয়া যাক। শপিং করতে করতে আমরা এখন হাঁপিয়ে গেছি, এবার একটু খাওয়া যাক, কারণ এখন বাজে 12:30 মতো। তো এখন কিছু খাবো, তারপর আবার কিন্তু শপিং করতে শুরু করে দেবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো আমার ভিডিওগুলো। দুটো চিকেনের থালি নেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল ঝুরো ভাত, ছিল সালাড, ছিল ডাল, ছিল পনিরের তরকারি, ছিল পাঁপড় ভাজা, ছিল ঢোকার ডালনা, ছিল আর চাটনি ছিল, আর সাথে কিন্তু দুটো বড় বড় সাইজের চিকেন কষা ছিল। সত্যি এখানের খাবারের থালিটা কিন্তু খুব ভালো ছিল, মানে দারুণ ছিল, আর টেস্টগুলো খাবারের খুব ভালো ছিল। আর আমি আর বাবু এখানে নিয়েছিলাম মিক্স রাইস নিয়েছিলাম, আর সাথে চিলি চিকেন ছিল, আর চিলি চিকেনের পিস ছিল এখানে 8 পিস ছিল, অন্য জায়গায় আমাদের বজবজে দেখেছিলাম 6 পিস করে দেয়। খাবারের কোয়ান্টিটি কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তো এদের দুটো চিকেনের থালি দিয়ে দিয়েছিল, আর আমাদের থালিটা খুব দেরিতে এসেছিল, আমরা তো ওদের থেকেই নিয়ে খাচ্ছিলাম, কি করা যাবে, খুব জোর খিদে লেগেছিল। আর আমাদের রাইসটা চিলি চিকেনটা দিতে এতটাই লেট করেছিল না, আর খাবারের কোয়ালিটি জাস্ট ওয়াও ছিল, আর খুব ভালো ছিল, আর চিকেনের পিসগুলো খুব ভালো ছিল, আর খাবারটার টেস্টটাও ছিল দারুণ। কমপ্লিট হয়ে গেছে, আবার যাচ্ছি একটু দেখা যাক শাড়ি কি কেনে দিদি। তো চলো, খাওয়া দাওয়াটা ভালোই হলো।
তো আবার কিন্তু আমাদের সেকেন্ড বারও জুডিওতে আসতে হলো। ফার্স্ট বার আমরা কেনাকাটি করে চলে গিয়েছিলাম, আর ভেবেছিলাম বাদ বাকি কেনাকাটিটা বাজার কলকাতায় ফ্যাশন অ্যাপে না এম মার্কেট থেকে কিছুটা কিনে নেওয়া হবে, বাট কিছুতেই হলো না। ওখানে কোনো কিছু আমাদের জামা পছন্দই হলো না। আর এখানে যে একবার জুডিওতে ঢুকবে তার কাপড়ের কালেকশান, কাপড়ের কোয়ালিটি এতটাই দারুণ না, অন্য জায়গায় তা তোমাদের পছন্দই হবে না। আর এখান থেকে দেখো আমি আরও দুটো জিনিস নিয়েছি, তো কী নিয়েছি তোমাদের আমি পরে কিন্তু দেখাবো। আর টায়াল রুমে ভিড় দেখো, তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। তোমরা একটু দেখো কি অবস্থা, কতটা লম্বা লাইন। আমার জামার সাইজটা আমার মনে আছে, তাই আমি আমার জামার সাইজটা জাস্ট নিয়ে নিয়েছি। আমি কিন্তু অত লম্বা লাইনে দাঁড়িয়ে টায়াল দিতে পারবো না, এত লম্বা লাইনে দাঁড়ানো যায় এটা সম্ভব? মানে পারলে দোকানের বাইরে লোক চলে যাবে। আর ভিড়ের অবস্থা দেখো, আমরা যখন সকালবেলা এসেছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো, তখন কিন্তু পুরো ফাঁকা ছিল। টিঙ্কু দি আর বিল্টু দা গেছে উপরে টাকা কাউন্টারে পেড করার জন্য, সেখানেও লম্বা লাইন। আর এখানে আমি আর বাবু বসে আছি। আর দেখো, আর আজকে রোদ্দুরটা সেরকম ওঠেনি, বাট আমরা এসি থেকে বেরিয়ে এখানে বসে আছি, তো এতটাই গরম অনুভূতি হচ্ছে। আর এতটা গরম লাগছে না তোমাদের কি বলবো, জাস্ট তোমরা ভাবতে পারবে না, কারণ ভিতরে কোনো বসার জায়গা নেই, তাই আমরা বাইরেটাই বসে ওয়েট করছি ওরা কখন আসবে। প্রায় কিন্তু 10-15 মিনিট কেটে গেছে, ওরা কিন্তু এখনও আসেনি। আমাদের কত দেরি হয়েছে তোমাদের আইডিয়া আছে? প্রায় টিঙ্কুদিরা 40 মিনিট পর বিল পেড করে তবে কিন্তু এসেছে। এবার আমরা চলে যাচ্ছি, এবার আমরা ট্রেন ধরবো। এখন কিন্তু বাজে 3:30 মতন হবে, তো 4:15 ট্রেনটা আসবে। তো এখন বালিগঞ্জে আমরা আছি, আর বালিগঞ্জে দেখো কত সুন্দর ফলের দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে, আর এতটাই কালারফুল লাগছিল না, তোমাদের যেইটা দেখবে সেই ফলটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। দেখো যেন মনে হচ্ছে কেউ রং টং করে সাজিয়ে রেখেছে, বাট না, এত সুন্দর লাগছে। বিকালের এই যে স্টেশনের ধারে বিকালের মানে অবস্থাটা এত দারুণ, তোমাদের কিন্তু পুরো মন ভরে যাবে এই সব দেখে। আর ফুলগুলো দেখো পুরো কিন্তু টাটকা ফুল, তোমরা যেসব ফুল চাও সব ফুল কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো দিদিরা কিছু লেবু কিনলো, তো এই লেবুগুলো কিন্তু খুব সস্তা ছিল, তাই কিনে নেওয়া হলো। কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, তো 4:15 ট্রেন, সেই জন্য এখন আমরা ওয়েট করছি ট্রেন আসবে তারপরে যাব। তো এখন একটু আইসক্রিম খাওয়া যাক, কারণ এতটাই ক্লান্ত আর এতটাই গরম হচ্ছে না, তাই ভাবলাম একটু আইসক্রিম খাবো। তো এখানে আইসক্রিম আনছে, তো আইসক্রিমটা খেয়ে দে তারপরে ট্রেনে যাবো। তো এবার কিন্তু আমি ট্রেনেতে উঠে পড়েছি, ট্রেনেতে উঠে পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা, যেহেতু আজকে মহালয়ার দিন, ছুটির দিন, সেই জন্য কিন্তু পুরো ট্রেনটা ফাঁকা। দেখো পুরো ট্রেন ফাঁকা, আমরা কয়েকজনই বসে আছি। তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আর এতটা টায়ার্ড লাগছে না, আর ভালো লাগছে না। তো দিদি বলেছিল ওখানে থাকতে, রাত্রে আসবো, বাট ইচ্ছা করলো না, চলে এসেছি। তো এখন রাখছি আমি, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মধ্যে টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।